এটা হচ্ছে চিকেন এন্ড প্রন সুমাই সো চলেন টেস্ট করে দেখি এর কোয়ালিটি কি রকম এটা হচ্ছে আমাদের আরেকটা আইটেম যেটা নাম হচ্ছে অন্তমিন চিলি অয়েল আর এখানে পাঁচটা অন্তমিন দেওয়া আছে কয় গ্লেস জিঞ্জার চিকেন বিফ বুলগোগি আর নিয়েছি হচ্ছে এক অনেকদিন বিরতির পর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে এতদিন আপনাদের জন্য ভিডিও বানাতে পারি নাই আজকে আমরা এসেছি বনানীর 11 নম্বর রোডে অবস্থিত ইয়ামচা ডিস্ট্রিক্টে এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব তো আমরা যখন এখানে আসছি এসে যখন বসছি আমরা অর্ডার করব তখন আমাদের জন্য জিঞ্জার টি পাঠানো হয়েছে যেটা কমপ্লিমেন্টারি জিঞ্জার টিটা ট্রাই করে দেখি টেস্ট কিরকম টেস্টটা ভালো খুব রিফ্রেশিং আর আমি বলতে পারবো না রেগুলার মেনুতে এটা আছে কিনা তো আমরা অর্ডার করে ফেলেছি তো আমরা কী ফুড অর্ডার করেছি এবং এই ফুডগুলোর টেস্ট কীরকম রাইসটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের ফুড চলে আসছে এটা হচ্ছে চিকেন অ্যান্ড প্রন সুমাই তো চলেন টেস্ট করে দেখি এটার কোয়ালিটি কীরকম আর এটা যেহেতু একটা ক্যান্টোনিজ রেস্টুরেন্ট তো আপনাদেরকে চপস্টিক দিবে তো আমি যেহেতু কমফোর্টেবল না চপস্টিকে তো আমি কোক দিয়ে খাচ্ছি আপনারা চাইলে চপস্টিক ইউজ করতে পারেন টেস্টটা খুব ভালো খুব স্ট্রংলি একটা চিকেন আর প্রন মিক্স একটা ফ্লেভার আসতেছে তো এটা নিয়ে আর কী বলবো আমি যারা এখানে আসবেন তারা এটা খেতে পারেন আমি রিকমেন্ড করবো টেস্টটা ভালোই অত ভেরিয়েশন কিছু বলার নাই বাট খুব সফট আর মজা এটা হচ্ছে আমাদের আরেকটা আইটেম যেটার নাম হচ্ছে অন্তমিন চিলি অয়েল আর এটার প্রাইস হচ্ছে 358 টাকা আর এখানে পাঁচটা অন্তমিন দেওয়া আছে চলেন এখন আমরা ট্রাই করি ট্রাই করে দেখি এটা টেস্ট রকম বেসিল অর লেমন গ্রাসের একটা স্ট্রং ফ্লেভার আসতেছে আর যখন ফার্স্ট বাইট নিয়েছিলাম তখন অতটা স্পাইসি লাগে নাই বাট যখন আমি খাচ্ছি আস্তে আস্তে যখন স্বাদটা নিচ্ছে তখন আস্তে আস্তে স্পাইসিনেসটা বাড়তেছিল গুড টোটালি ওয়ার্থ ইট তো একটু অয়েলি যেহেতু এটা অন্তর ইন চিলি অয়েল তো যারা অয়েলি আইটেম অ্যাভয়েড করতে চান তারা এটা অর্ডার করে না বাট এতটা অয়েল না আমাদের দেশি ফুড অনুযায়ী অয়েল ঠিক আছে টেস্ট ইজ গুড রিকমেন্ড করবো অন্তনিন চিলি অয়েল আমার খাবার শেষ তো একটু অয়েলি এবং ভালোই স্পাইসি পরে যখন খাচ্ছিলাম তখন ভালোই স্পাইসি লাগতেছিল এই জন্য আমার বেবি মানে আমার ছেলেকে দিই নেই আমরা কারণ একটু স্পাইসি অ্যাপিটাইজার খেয়ে অলরেডি আমার পেট প্রায় ভরে গেছে মেন কোর্স আইটেম এখন খাওয়াই শুরু করি তো আমাদের মেন কোর্স আইটেম চলে আসছে অ্যাপিটাইজার খেয়ে তো পেট ভরে গেছিলো তো মেন কোর্স আইটেমের জন্য ওয়েট করতে করতে আবার কি দাঁড়িয়ে গেছে এবং গল্প করারও কিছু সুযোগ পেয়ে গেছি তো অ্যাপিটাইজার খাওয়ার পরে অনেক একটা লম্বা গ্যাপ পড়ছে এটার একটা ভালো দিক একটা খারাপ দিক আছে যদি আপনারা তাড়ায় থাকেন তো আপনাদের জন্য এটা খারাপ আর যদি মনে করেন যে অ্যাপিটাইজার খেয়ে পেন করে গেছে একটু গল্প গুজব করি যখন খিদা লাগবে আবার খাবো না তখন আপনার জন্য এই জিনিসটা ভালো তো আমরা মেন কোর্স হিসাবে নিয়েছি 6 গ্লেস জিঞ্জার চিকেন প্রাইস হচ্ছে 402 টাকা বিফ বুলগোগি যেটা প্রাইস হচ্ছে 445 টাকা আর নিয়েছি হচ্ছে এক ফ্রাইড রাইস যেটা প্রাইস হচ্ছে 187 যদিও 1:1 বাট কোয়ান্টিটি বেশ ভালো যারা দুইজন আসবেন বা কাপড় আসবেন তারা আমার মনে হয় একটা নিলে এনাফ দুজনের জন্য আর বাকি আরও অনেক আইটেম আছে আপনারা আপনাদের পছন্দের মতো অর্ডার করে নেবেন ইয়ামচা ডিস্ট্রিক্টের ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব তাদের পেজে গিয়ে আপনারা মেনুর বাকি যে আইটেমগুলো আছে সেগুলোর প্রাইসটা চেক করে নিন তো আমরা যে আইটেমগুলো নিয়েছি সেগুলোর টেস্ট কীরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমি সবসময় বলি আমি কোনো ফুড ক্রিটিক্স না আমার টেস্ট বাটের সাথে কারো টেস্ট বাট নাও মিলতে পারে চলেন খাবার শুরু করি এটা হচ্ছে সয়া গ্লেজ জিঞ্জার চিকেন অনেক বড় নাম সো আমি এটাকে জিঞ্জার চিকেন বলতেছি একটু অয়েলি মনে হচ্ছে
যখন ক্যান্টিনিজ ফুড খাবেন তখন চাবেন যে একটু অয়েল ফ্রি খাবার জন্য হয়। একটু আমরা খুব মনে হচ্ছে, বাট টেস্টটা ভালোই, একদম সফট, আবার মুলায়ম, মুখে দেওয়ার সাথে সাথে মিল্ট হয়ে যাচ্ছে, জিঞ্জারের খুব স্ট্রং একটা ফ্লেভার আসছে। চিকেনটা একটু আন্ডারকুক, চিকেনটা একটু সুইট, একটু মিষ্টি মিষ্টি, তাছাড়া গুড, ভালো। এগ ফ্রাইড রাইসটাও খুব ঝরঝরে, একটু স্পাইসি। নর্মাল আমরা যেরকম এগ ফ্রাইড রাইস খাই তো সেরকম না, একটু ডিফারেন্ট। টেস্ট আমার কাছে ভালো লাগছে, গুড। এখন ট্রাই করি বিফ বুলগোগি, একদম কুচি কুচি ছোট ছোট করে পিস করা বিফের, আর উপরে শুকনো মরিচের মতো দেখা যাচ্ছে। ট্রাই করি, এত অ্যানালাইসিস করব না, জাস্ট টেস্ট কীরকম ভালো নাকি খারাপ সেটাই বলব। বিফের টেস্টটা ভালো, খুব বেশি স্পাইস না এবং একদম স্পাইসলেস না, স্পাইসিনেসটা একদম ব্যালেন্স রাখতেছে। এত সুন্দর পারফেক্টলি কুকড হয়েছে, একদম সফট, খুব ভালো লাগছে। তো ওভারঅল এই জায়গার ফুড আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে না। অ্যাপেটাইজার থেকে শুরু করে মেন কোর্স আইটেম সবই ভালো লাগছে। টেস্ট কীরকম আমার ফুড পার্ট অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো এখন মেন কোর্স আইটেম খাবার খাই, এরপর ডেজার্ট আসবে, ডেজার্ট আসলে ডেজার্টের টেস্টটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ডেজার্ট চলে আসছে, তো আবারও ঠিক একই রকম কাহিনি হয়েছে, মেন কোর্স খাওয়ার পর অনেক দেরিতে ডেজার্ট আসছে। আবার শুরু করি, আর আমাদের ডেজার্ট হচ্ছে রেড রুবিস ইন কোকোনাট মিল্ক। রেড রুবিস দেওয়া আছে কিনা দেখে, এই যে রেড রুবিস দেওয়া, এটা প্রাইস হচ্ছে 213 কিংবা 215 টাকা যায়। তো চলেন খাই, খুবই ক্রিমি, কোকোনাট মিল্ক দিয়ে করা, আর মাঝখানে আছে আইসক্রিম দেওয়া, খুবই ক্রিমি। আমচা ডিস্ট্রিক্ট নিয়ে এই ছিল আমার একটা ছোট্ট রিভিউ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেন ভালো লেগেছে, যদি খারাপ লেগে থাকে কোনো অ্যাডভাইস থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যেন আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।